আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। কাবুলে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে 90। আইএস এর দায় স্বীকার। আরো হামলার সংখ্যা যুক্তরাষ্ট্রের। খুঁজে বের করা হবে জড়িতদের। হুঙ্কার বাইডেনের। গাজার নতুন রুট সিলেট সীমান্ত। ঢাকা হয়ে যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে। আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে নির্মাণ সামগ্রী বোঝাই ট্রাকে পরিবহন। আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল নির্মাণ সামগ্রীর মধ্য দিয়ে করে বালি গাজাগুলিকে বহন করবে। জিয়াউর রহমানকে নিয়ে ক্ষমতাসীনদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ রিজভীর। বললেন যারা মুক্তিযুদ্ধে অংশ নেয়নি তারাই বলছেন কটু কথা। মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেনি পাকিস্তান সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সন্তান প্রসব হয়েছে, অথচ তারাই আজকে বরেণ্য মুক্তিযোদ্ধা সম্পর্কে এ ধরনের কথা বলছেন। আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। প্রেম ও দ্রোহের কবি নজরুল ইসলামের প্রতি বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা। অসাম্প্রদায়িকতার অনুপ্রেরণা ছিলেন তিনি। নজরুলের অসাম্প্রদায়িকতার চেতনা চিরদিন বাঙালি অন্তরে অনুপ্রেরণার শক্তি হিসেবে কাজ করবে। নির্ধারিত সময়ে উৎপাদনে যেতে জোরে সোরে কাজ চলছে মাতার বাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের। গুরুত্ব পাচ্ছে পরিবেশ সুরক্ষার বিষয়। দীর্ঘদিন পর ঢাকা চিড়িয়াখানায় প্রাণ চাঞ্চল্য। ছুটির দিনে সকাল থেকে অভিভাবকদের হাত ধরে আসছে শিশু কিশোররা। বানরের ফুলে বাচ্চা হয়েছে। আমি আসছি ঘুরতে আর হরিণগুলো অনেক সুন্দর। পূর্ণাঙ্গ ফুটবল স্টেডিয়াম নির্মাণ। বাংলাদেশকে হাজার কোটি টাকা দেবে ফিফা। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ বন্ধ করে হতে পারে নতুন কাঠামো। ফিফাই যদি এর সংশ্লিষ্টতা থাকে তখন এটার বাস্তবতা পরীক্ষা নিরীক্ষা করা সেই বিষয়ের আলোকেই ব্যবস্থা নেওয়া হবে। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি সৌমিত্র শুক্র। আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এবারে জানাবো বিস্তারিত। কাবুল বিমানবন্দরের প্রবেশপথে জোরালো বোমা বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো 90 জনে। যেই তালিকায় রয়েছেন 13 মার্কিন সেনা এবং 28 তালেবান সদস্য। আহত 150-এর অধিক। পেন্টাগন ও কাবুলের স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে হতাহতের তথ্য নিশ্চিত করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যেও রয়েছে 15 মার্কিন সেনা। এরই মাঝে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নিরাপত্তা সতর্কতার মধ্যে এই ঘটনা হলো এই বিস্ফোরণ। কয়েকদিন ধরেই আইএস হামলা চালাতে পারে এমন সতর্কবার্তা দেওয়া হচ্ছিল। তালেবান গোষ্ঠীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর প্রথমবার বড় হামলা হলো আফগানিস্তানে, যাকে তালেবানের ব্যর্থতা হিসেবে দেখছে পেন্টাগন। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বিস্ফোরণের মাত্র 20 মিনিট আগে বিমানবন্দর এলাকায় কয়েকজন বাংলাদেশি ছিলেন, তারা বর্তমানে নিরাপদে আছে। কাবুল বিমানবন্দরের বাইরে আরও রকেট হামলা এবং গাড়ি বোমা বিস্ফোরণের সতর্কতা জারি করল মার্কিন সেনাবাহিনী। শুক্রবার আফগানিস্তানে কর্মরত উদ্ধার অভিযানের কর্ণধার জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি জানান আরও হামলা ও বিস্ফোরণের পূর্বাভাস পেয়েছে মার্কিন বহর। সেসব মোকাবেলার প্রস্তুতি রাখা হয়েছে, কিন্তু কতটা সামলানো সম্ভব হবে সে বিষয়ে স্পষ্ট কিছুই বলেননি এই কমান্ডার। কাবুল বিমানবন্দরের প্রবেশপথে দুই দফা জোরালো বিস্ফোরণ ঘটানোর একদিন পরই এলো নতুন এই সতর্কবার্তা। এর মাঝেই জার্মানি ঘোষণা দিয়েছে তারা আর উদ্ধার অভিযান পরিচালনা করবে না। গেল কদিন ধরে আইএসের তরফ থেকে আসছিল হুমকি, কিন্তু সেটি মোকাবেলায় ঘাটতির কারণেই এত প্রাণহানি। তবে এখানেই থামবে না আইএস, সামনে আসতে পারে আরও হামলা। রকেট লঞ্চারের মাধ্যমে মিসাইল হামলা বা গাড়ি বোমা বিস্ফোরণ ঘটাতে পারে জঙ্গি গোষ্ঠীটি। সেক্ষেত্রে বিমানবন্দরের বাইরের নিরাপত্তা দায়িত্বে থাকা তালেবানকে আরও সতর্ক থাকতে হবে।
কাবুল বিমানবন্দরে নাশকতা চালানো প্রত্যেককে খুঁজে বের করা হবে, নিরাপরাধ মানুষকে হত্যার জন্য তাদের দিতে হবে চড়া মূল্য। বৃহস্পতিবার এই হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে তালেবানও। হুঁশিয়ারি দিয়েছে ছাড় দেয়া হবে না হামলার জন্য দায়ী আইএসকে। দেশ ছাড়ার জন্য বিমানবন্দরে ভিড় করা মানুষের ওপর হামলার পর দ্রুত উদ্ধার অভিযান গুটিয়ে নিয়েছে কয়েকটি দেশ। তালেবানের আতঙ্ক নিয়ে দেশ ছাড়ার অপেক্ষায় থাকা আফগানদের জন্য এটা যেন ভাগ্যের নির্মম পরিহাস। আইএসের চালানো দুই দফা বিস্ফোরণের আঘাতে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর তালিকা, যার বড় অংশ জুড়ে রয়েছেন মার্কিন সেনারা। তাই জনসম্মুখেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটালেন প্রেসিডেন্ট জো বাইডেন। কাউকেই ছাড় দেওয়া হবে না, দিলেন কড়া হুঁশিয়ারি। হামলাকারীদের উদ্দেশ্যই ছিল আমেরিকার ক্ষতি সাধন। তাদের বলবো আমরা এই ঘটনা ভুলবো না, করবো না ক্ষমাও। এক একজনকে খুঁজে বের করা হবে, নিরপরাধ মানুষকে হত্যার জন্য হামলাকারীদের গুনতে হবে চরম মাশুল। নারকীয় হামলায় ক্ষতিগ্রস্ত তালেবানও বিভিন্ন জাতিগোষ্ঠীর ব্যাপারে সুর নরম করলেও হামলার পর স্পষ্ট বার্তা, নাশকতার মাশুল দিতেই হবে। কাবুল বিমানবন্দরের বাইরে ঘটানো বিস্ফোরণে মার্কিনীদের থেকে তালেবান বেশি ক্ষতিগ্রস্ত। এখনও মৃত্যু পথযাত্রী বহু সদস্য। যারা তালেবানের পূর্বশত্রু হিসেবে পরিচিত তাদের ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। গেল 1400 বছরের ইতিহাসে যা নজিরবিহীন। হামলার পরই নড়ে চড়ে বসেছে আন্তর্জাতিক মহল। দ্রুত উদ্ধার অভিযান শেষ করার তাগিদ কম বেশি সবার। কাবুল বিমানবন্দরে নিহতদের পরিবারের প্রতি জাতিসংঘ মহাসচিব সমবেদনা ব্যক্ত করেছেন। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই এ হামলা আরো দোদুল্যমান করে তুলল পরিস্থিতি। এয়ারপোর্ট এলাকায় বর্বরিচিত হামলা চালিয়ে ভীরু মনোভাবের পরিচয় দিল আইএস। এটা নিজেদের অস্তিত্ব জানান দেওয়া নয়, বরং আন্তর্জাতিক উদ্ধার অভিযানকে ব্যাহত করার চেষ্টা। এরই মাঝে আফগানিস্তান থেকে উদ্ধার অভিযান গুটিয়ে নিয়েছে জার্মানি। শুক্রবার ফ্রাঙ্কফুর্ট স্পর্শ করে দেশটির সবশেষ উদ্ধারকারী উড়োযান। নিজ নাগরিক আফগান দোভাষী সহ 5000-এর বেশি মানুষকে সরিয়ে নিয়েছে দেশটি। সাময়িকভাবে এয়ারব্রিজ মিশন স্থগিতের ঘোষণা দিয়েছে কানাডাও। মৌলি ইসলাম, যমুনা নিউজ। জয়পুরহাটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারককে তালেবান গোষ্ঠীর পরিচয়ে হুমকি দিয়ে চিঠি পাঠানোর অভিযোগে থানায় জিডি হয়েছে। বিচারক রুস্তম আলীকে হুমকি দিয়ে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মাসুম আহমদ ভূঁইয়া। গুরুত্ব সহকারে তদন্তের জন্য সদর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। চিঠির প্রেরক হিসেবে সদর উপজেলার দুর্গাদহ এলাকার এক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে। চিঠিতে বলা হয়েছে বাংলাদেশ চলবে তালেবানের অধীনে, বিচার হবে কুরআন সুন্না অনুযায়ী। কোর্টে যাওয়ার সময় বিচারক, আইনজীবী, মুহুরি সবার মাথায় তালেবান পাগড়ি পরিধান করতে হবে, অন্যথায় হামলার শিকার হতে হবে। বালুর ট্রাকে করে সীমান্ত থেকে আসছে মাদক। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে নির্মাণ সামগ্রী বোঝাই এসব ট্রাক রাজধানী হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। সম্প্রতি সিলেট সীমান্ত থেকে ঢাকা হয়ে নওগাঁ যাওয়ার সময় দেড় মন গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সিলেট থেকে ঢাকা হয়ে গাঁজার চালান যাচ্ছে নওগাঁয়, এমন তথ্যে অভিযানে নামে ডিএমপির গুলশান বিভাগের গোয়েন্দারা। রাজধানীর ভাটারায় সন্ধান মেলে একটি নির্মাণ সামগ্রী পরিবহনের ট্রাক, আটক করে চলে তল্লাশি। পুরো ট্রাক ভর্তি বালু, ট্রাক থেকে নামানো হয় সব বালু। সব আনলোডের পর ভেতর থেকে বেরিয়ে আসে 5টি বস্তা, খুলতে বেরিয়ে আসে গাঁজার প্যাকেট। মাপার পর জানা যায় দেড় মন গাঁজা। মাদক পরিবহনের সময় গ্রেপ্তার হওয়া দুজন জানান, সিলেটের বিভিন্ন নদী থেকে বালু নিয়ে দেশের উত্তরাঞ্চলে নিয়মিত যাতায়াত করে তারা। এর আড়ালে মাঝে মাঝে পরিবহন করে মাদক। ইন্ডিয়া থেকে নামছে, এটা সিলেট থেকে, সিলেট নোয়াপাড়া থেকে নৌকা যাবে, ঠিক আছে। মালটা রাস্তার কিনারে আসছে, আর যে ড্রাইভার, ঠিক আছে, যাই ড্রাইভারের কল দিছে। কল দেওয়ার পরে লোকগুলো আইসে, মাল উড়াই দিছে, ড্রাইভারের গাড়ি খাড়া করাইছে, 12-25 হাজার টাকা দিছে। পরে গরিব মানুষ টাকার লোভে পরে লইছিল, আর পরে তারা লুট, তারা গাড়ি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তারা এই বালি লুট দিয়ে, মাল লুট দিয়া আমার কাছে আনসাইন, আমাকে গাড়ির সাথে নিয়ে মাঝখান থেকে লাইটেজ দিয়ে ওই তারে ওই যে যে মালের যে পার্টি তার গাড়ি তিলা দিছে। গোয়েন্দা পুলিশ বলছে এতদিন ভারত থেকে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত ছিল গাজার অন্যতম রুট, এখন নতুন রুট পাওয়া গেল সিলেট সীমান্তে। আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে যারা এরকম বিভিন্ন রকমের আসবাবপত্র অন্যান্য সামগ্রীর মধ্য দিয়ে গাজা পরিবহন করে, তারা এবার নির্মাণ সামগ্রীর মধ্য দিয়ে করে বালি গাজাগুলিকে বহন করবে। সেটার আলোকে আমরা চেকপোস্টে বসাই ঢাকা মহানগরীর এই পূর্বাঞ্চল এই সমস্ত জায়গাগুলোতে। একটা পর্যায়ে এটাকে সন্দেহ হয়, খোঁজাখুঁজি করার পর একটা পর্যায়ে তারা স্বীকার করেছে।
শুধু গাঁজা নয়, ফেন্সিডিল ইয়াবাসহ মাদক চোরাচালানেও ব্যবহার হয় এসব নির্মাণ সামগ্রীর গাড়ি। চোরাচালান বন্ধ করতে বাস ট্রাক মালিক শ্রমিকদের আরও সাবধান হওয়ার হুঁশিয়ারি দেয় পুলিশ। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 45তম মৃত্যুবার্ষিকীতে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও সর্বস্তরের মানুষ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে এই শ্রদ্ধা জানানো হয়। কবির পরিবার, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কবি নজরুল সাহিত্য মঞ্চ, রাজনৈতিক দলগুলো শ্রদ্ধা নিবেদন করে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে প্রতিমন্ত্রী কে এম খালিদ পুষ্পস্তবক অর্পণ করেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িকতার ডালপালা এখনও দেশে বিরাজ করছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাদের সমূলে উৎপাটন করা হবে। তিনি আরও বলেন, নজরুল ইসলামের সাহিত্যকর্ম সবসময় অসাম্প্রদায়িকতার অনুপ্রেরণা দেয়। কাজী নজরুল ইসলামের নাতি খিলখিল কাজী কবির সাহিত্যকর্মগুলোকে বিশ্বের কাছে তুলে ধরার আহ্বান জানান। আর যে কাজগুলো রয়ে গেছে সেই কাজগুলোকে আমাদের সকলের দায়িত্বে সারা বিশ্বের মাঝে পৌঁছে দেওয়া একটা ব্যাপার আছে, সেটা রাষ্ট্রীয় দায়িত্ব, এবং এই কাজটি অসম্পূর্ণ রয়ে গেছে। আমার মনে হয় সারা পৃথিবীর গুরুত্বপূর্ণ ভাষায় অনুবাদ করে তাকে পৌঁছে দেওয়া উচিত। নজরুলের অসাম্প্রদায়িকতার চেতনা চিরদিন বাঙালির অন্তরে অনুপ্রেরণার শক্তি হিসেবে কাজ করবে। শৈশবের দুখুমিয়াই যৌবনে হয়ে ওঠেন উপমহাদেশের বিখ্যাত বিদ্রোহী কবি। মাত্র 22 বছরের লেখক জীবনেই 3000 গান, অসংখ্য কবিতা, ছোট গল্প আর উপন্যাস বাংলা সাহিত্যে দখল করে নিয়েছে অনন্য স্থান। সৃষ্টিশীল অনন্য এক প্রতিভার নাম কাজী নজরুল ইসলাম। একাধারে কবি, সাহিত্যিক, গীতিকার, নাট্যকার, চলচ্চিত্র অভিনেতা, শিল্পকলার নানান শাখায় ছিল তার অবাধ বিচরণ। ক্ষণজন্মা এই প্রতিভার জন্ম 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে। শৈশব কৈশোর তারুণ্যে জীবনের পরতে পরতে তার সংগ্রাম, জড়িয়েছিলেন নানা পেশায়। 1917 সালে যোগ দেন সেনাবাহিনীতে, অংশ নেন প্রথম বিশ্বযুদ্ধে। 1922 সালে প্রকাশ করেন ধূমকেতু পত্রিকা। আনন্দময়ীর আগমনে কবিতার জন্য নজরুলকে দেয়া হয় 1 বছরের সশ্রম কারাদণ্ড। সাহিত্য রচনার পাশাপাশি সঙ্গীত ও চলচ্চিত্রে পরিচালনা করেন। নিজের পরিচালিত চলচ্চিত্র ধ্রুবতে অভিনয় করেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যা ও কটু কথা বলে অপমান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 45তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এই অভিযোগ করেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ। জিয়াউর রহমান তাকে প্রতিনিয়ত অপমান করা হচ্ছে, প্রতিনিয়ত তাকে নানাভাবে কটু কথা বলা হচ্ছে। বলা হচ্ছে যে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন কিনা তার কোনো প্রমাণ নেই। কে বলছেন? দেশের স্বয়ং প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেননি, পাকিস্তান সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সন্তান প্রসব হয়েছে, অথচ তারাই আজকে বরেণ্য মুক্তিযোদ্ধা সম্পর্কে এ ধরনের কথা বলছেন। দীর্ঘদিন পর ঢাকা চিড়িয়াখানা খুলে দেয়ায় সকাল থেকে ভিড় করছেন দর্শনার্থীরা। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের প্রবেশ ও পরিদর্শন করতে হবে। জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুল লতিফ জানান, দর্শনার্থীদের প্রবেশের গেটে 3 ফুট দূরত্বে একটি লাল বৃত্তের মধ্যে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করার ব্যবস্থা করা হয়েছে। সবাইকে মাস্ক পরে ভেতরে প্রবেশ করতে হবে। তিনি আরও জানান, ভেতরে দর্শনার্থীদের জন্য একমুখী রাস্তা তৈরি করা হয়েছে। চলতি বছর করোনা ভাইরাসের প্রকোপ বাড়লে গত 2 এপ্রিল থেকে বন্ধ হয়ে যায় জাতীয় চিড়িয়াখানা। আমি আসছি ঘুরতে, আর হরিণগুলো অনেক সুন্দর, ভালোই লাগতেছে। এই যে প্রথম ঢুকলাম, বানর কিছু করে নাই, একটু বানরের কুলে বাচ্চা হয়েছে। আগে টিকিটের দাম মনে 20 টাকা ছিল বা 25 টাকা ছিল, এখন থেকে 50 টাকা করছে টিকিটে। আর তাছাড়া মোটামুটি ঢুকছি মাত্র, ভালোই লাগতেছে। স্বাস্থ্যবিধির প্রত্যেকটি শর্ত যাতে মেনে চলে, মাস্ক ছাড়া যাতে ভিতরে প্রবেশ না করে, তারা নিজেও নিরাপদ থাকবে, অন্যকেও নিরাপদ থাকতে যাতে সহযোগিতা করে।
শাকিল হাসান রয়েছেন চিড়িয়াখানায় খোঁজ খবর নিতে। সহকর্মী শাকিল হাসান যুক্ত হয়েছেন আমার সঙ্গে সরাসরি। শাকিল, দীর্ঘদিন বন্ধ থাকার কারণে, মানুষের উপস্থিতি না থাকার কারণে চিড়িয়াখানায় পশুপাখিদের যে নির্বিঘ্ন নিরবচ্ছিন্ন জীবন, সেখানে বেশ খানিকটা আমরা দেখতে পেয়েছিলাম যে তাদের মধ্যকার যে উচ্ছ্বাস এবং তাদের নানান কর্মকাণ্ড, এর আগের গণমাধ্যমে আমরা বিভিন্ন সময় খবরে দেখেছি। এতদিন পর খোলার পরে এখন সেই চিত্র কেমন দেখা যাচ্ছে? না, সেটা তো নিঃসন্দেহে, যেহেতু এখানে যে সমস্ত জন্তু এবং পশু পাখি রয়েছে তারা তো আসলে প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠার জন্যই উপযোগী। চিড়িয়াখানার যে বিষয়টি, সেটি আসলে মানুষের কাছাকাছি থেকে মানুষকে প্রকৃতির সঙ্গে, পশু পাখির সঙ্গে চেনা জানানো এবং তাদেরকে বিনোদিত করার জন্য চিড়িয়াখানার তৈরি, এবং সেটি কিন্তু এক ধরনের অপ্রাকৃতিক উপায়ে করা হয়। যেমন সিংহ, বাঘ, হরিণ এগুলোকে খাঁচায় আবদ্ধ করে রাখা হয় এবং সেটি মানুষের দেখানোর জন্য বা দর্শনের জন্যই রাখা হয়। কিন্তু এই যে ব্যবস্থাটি, সেই ব্যবস্থাটি যদি যথোপযুক্তভাবে করা হয় এবং পশু পাখিদের জন্য প্রয়োজনীয় তাদের যত্ন আত্তি করা হয়, সেক্ষেত্রে খানিকটা হলেও পশু পাখিরা এখানে প্রাকৃতিক একটি পরিবেশে বড় হওয়ার সুযোগ পান। এবং সেটি হয়েছে গত 4 মাসের লকডাউনের কারণে, যেহেতু চিড়িয়াখানা বন্ধ ছিল, দর্শনার্থী প্রবেশ বন্ধ ছিল, এ কারণে তারা যথেষ্ট পরিমাণে নিরিবিলি এবং একটি প্রাকৃতিক পরিবেশ পাওয়ার সুযোগ পেয়েছেন। এবং সেটির ফলে যেটি হয়েছে যে প্রাণী এবং পাখিদের মধ্যে কিন্তু বেশ খানিকটা পরিবর্তন এসছে, সেটি চিড়িয়াখানার কর্তৃপক্ষ আমাকে সকালে বলছিলেন যে এই সময়ের মধ্যে প্রজনন হারও বেড়ে গেছে, অসংখ্য হরিণ শাবক জন্ম নিয়েছে, সিংহ শাবক জন্ম নিয়েছে, ময়ূরের বাচ্চা জন্ম নিয়েছে, বাঘের বেশ কয়েকটি শাবক এবং বেশ কিছু হরিণ, যেগুলো আসলে বাড়তি এবং যাদেরকে আসলে রাখার আর কোনো জায়গা নেই, এমন কিছু হরিণ কর্তৃপক্ষ এর মধ্যে বিক্রিও করেছে এবং সেগুলো কোষাগার জমা দিয়েছে। এবং এই কোভিড পরিস্থিতির কারণে কিন্তু চিড়িয়াখানার মধ্যে যে নতুন করে ব্যবস্থাপনা, যেটা আজকে থেকে শুরু হয়েছে এবং সেটি কড়াকড়িভাবে চালু করার চেষ্টা করছে কর্তৃপক্ষ, জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ, এমনটাই তারা বলছিলেন। সৌমিত্র, ধন্যবাদ শাকিল আপনাকে। করোনা ও উপসর্গে গেল 24 ঘন্টায় কয়েক জেলায় আরও 49 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে মারা গেছেন 10 জন, ব্রাহ্মণবাড়িয়ায় মারা গেছেন 8 জন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণ গেছে আরও 6 জনের। সমান সংখ্যক 6 জন মারা গেছেন চট্টগ্রাম জেলায়। কুষ্টিয়াতেও প্রাণ গেছে 6 জনের, এছাড়া রংপুরে 5, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 4, বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে 3 ও পাবনায় 1 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ কমে আসায় সারা দেশের হাসপাতালগুলোতে রোগীর চাপও কমেছে। রাজধানীর মিরপুর 11 নম্বরের একটি বাসায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও 2 জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সুমন ও রফিকুল ইসলাম। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তারা। এ নিয়ে ওই ঘটনায় শিশুসহ দগ্ধ 7 জনের মধ্যে 3 জনের মৃত্যু হল। মিরপুরে গ্যাস লিকেজের ঘটনায় 7 জন চিকিৎসাধীন ছিলেন, তাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়। গভীর রাতে সুমন ও রফিকুল মারা যান। এর আগে গতকাল রিনা আক্তার নামে 1 জনের মৃত্যু হয় গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনায়। বর্তমানে শিশুসহ 3 জন ফিমেল এইচডিইউতে চিকিৎসাধীন আছেন, অপর 1 জন আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন। 3 জন তো খুবই খারাপ মধ্যে, কারণ 80%, 70%, 55% বার্ন, এবং আরেকজন আছে, আরেকজনের অবস্থা খুব ক্রিটিক্যাল। একটু আগে আমাকে জানালো আইসি থেকে, যখন রাত্রিবেলা ঘরের মধ্যে এরকম একটা বদ্ধ ঘরে বিস্ফোরণ হয়, এরা তো কেউ বেরোতে পারে না, সবারই শ্বাসনালী পুড়ে যায়, এগুলোকে বাঁচানো খুব মুশকিল হয়ে যায়। সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন লাক্স তারকা নাজিফা তুশি, অভিনেতা শরীফুল রাজ, খায়রুল বাশার সহ 5 জন। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে, এতে আহত হয় 5 জন, তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয় ইউনাইটেড হাসপাতালে। এদের মধ্যে গুরুতর আহত 2 জন আইসিইউতে আছেন। সম্প্রতি নেটওয়ার্কের বাইরে ওয়েব সিনেমায় অভিনয় করে রাজ, তুষি ও খায়রুল বাশার বেশ আলোচিত হয়েছেন। 2 দিন পার হলেও খোঁজ মেলেনি চট্টগ্রামে জলাবদ্ধতার সময় খালে পড়ে যাওয়া সালেহ আহমেদের। আজ ভোর থেকে আবার উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস, খালের বিভিন্ন অংশে খুঁজে দেখছেন তারা। সালেহ আহমেদের সন্ধান না মেলায় উদ্বেগ উৎকণ্ঠায় তার পরিবার। স্বজনরা জানান, সালেহ আহমেদ পেশায় সবজি বিক্রেতা। মাইজভান্ডার শরীফে মাজার জিয়ারতের উদ্দেশ্যে বুধবার সকালে পটিয়ার বাসা থেকে বের হন তিনি। দুপুরের দিকে নগরীর মুরাদপুর এলাকায় রাস্তার পাশে খালে পড়ে যান। এ সময় ওই এলাকায় জলাবদ্ধতা ছিল, ফলে রাস্তা খাল আলাদাভাবে বোঝার উপায় ছিল না। ঝুঁকির মুখে রাঙামাটির ঝুলন্ত সেতু নির্মাণের 36 বছরও হয়নি বড় কোনো সংস্কার। 36 বছর
জরাজীর্ণ পাটাতন ভেঙে দুর্ঘটনার শঙ্কা পর্যটকদের। সৌন্দর্য বর্ধনেও কোনো উদ্যোগ নেই, ফলে ক্রমেই আকর্ষণ হারাচ্ছে সিম্বল অব রাঙামাটি খ্যাত এই সেতু এবং আশপাশের এলাকা। আশির দশকে হ্রদ আর পাহাড়ের মধ্যে সেতু বন্ধন তৈরির জন্য 335 ফুট দীর্ঘ এই ঝুলন্ত সেতু নির্মাণ করে পর্যটন কর্পোরেশন, যা এখন রাঙামাটির সিম্বল। দেখতে ভিড় জমান অসংখ্য পর্যটক। সেতুটির পাটাতন কাঠের তৈরি, প্রতি বর্ষায় অন্তত 3 মাস পানির নিচে থাকে। ভেসে উঠলে নষ্ট কাঠ পাল্টানো এবং রং করা হতো। করোনার কারণে 2 দফায় কয়েক মাস পর্যটন কেন্দ্র বন্ধ, ফলে এবার রঙও করা হয়নি। প্রতিবেদন তৈরির জন্য যমুনা টেলিভিশন যাওয়ার পর তড়িঘড়ি করে পাল্টানো হয় 3টি পাটাতন। সেতুটি সংস্কার ও আশপাশের সৌন্দর্য বর্ধনের দাবি পর্যটকদের। কর্পোরেশনের উচিত এগুলোকে আরো ডেভেলপ করা, এই কাটার পাটাতনগুলো ঠিক করা, করতে পারে দৃষ্টি আকর্ষণ করব যাতে এটা দ্রুত মেরামত করা হয়, রং টং করে একটু ভালো কাটার দিয়ে আর একটু যদি উন্নত করতো তাহলে আরো বেশি ভালো লাগতো আর কি। ঝুঁকিপূর্ণ ঝুলন্ত সেতু দ্রুত সংস্কার না করলে দুর্ঘটনার শঙ্কা অনেকের। দ্রুত গতিতে ব্রিজের কয়েকটা তক্তা যেগুলো ভাঙা ওগুলো কাজ সম্পাদন করে দে জনগণ চলার জন্য, না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি, কারণ একাধিক আপনার পাটাতন ভাঙা। যথাসময়ে কার্যকরভাবে যথাযথ উদ্যোগ নেওয়া হয় এবং বৃষ্টির সংস্কার করা হয়, তা না হলে যে কোনো সময় বড় মাপের দুর্ঘটনা ঘটতে পারে। এ সংক্রান্ত প্রকল্প প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় বলে দাবি কর্তৃপক্ষের। রাঙামাটিতে পর্যটন কর্পোরেশন এলাকায় এই ঝুলন্ত সেতু আর আবাসন ছাড়া কিছুই নেই। পর্যটক আকৃষ্ট করতে নতুন কিছু করার তাগিদ স্থানীয়দের। আল আমিন শিকদার, যমুনা নিউজ। পাইকারিতে চালের দাম কিছুটা কমলেও খুচরা বাজারে এর তেমন কোনো প্রভাব নেই এখনও। বেশিরভাগ বাজারে আগের মতোই চড়া মূল্যে স্থির সব ধরনের চালের দাম। স্বস্তি নেই চিনির দরেও। সবজির বাজারে কিছুটা স্বস্তি মিললেও দামের উত্তাপ আছে মাছের বাজারে। আরও জানাচ্ছেন সহকর্মী মাসুদুজ্জামান রবিন। প্রায় 2 মাস ধরে অস্থির চালের বাজার, বাম্পার ফলনও দাম কমেনি, বরং দফায় দফায় বেড়েছে। বাজার সহনীয় রাখতে সম্প্রতি চাল আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। চাল আমদানির প্রক্রিয়াও শুরু হয়েছে। আমদানির খবরে, পাইকারি বাজারে সব ধরনের চালে বস্তাপ্রতি দাম কমেছে 100 থেকে 150 টাকা পর্যন্ত। তবে খুচরা দোকানিরা বলছেন, আগের চড়া দামে কেনা চাল শেষ হলে আমদানির সুফল পাওয়া যাবে। 60 থেকে 62 বিক্রি করতেছি, আটের চাল 50 থেকে 52 টাকা, নাজির চাল 65 থেকে 70 টাকা, পাইজাম চাল 50 টাকা। সিন্ডিকেটের মাধ্যমে দেখা গেছে চালের দামটা বাড়তি হয়ে যাচ্ছে। আমদানিকৃত মালটা যদি বাজারে চলে আসে, এই সপ্তাহখানিকের মধ্যেই চালের দাম নিম্নগতি হবে। কেজিতে 5 থেকে 6 টাকা বেড়েছে আটা ময়দার দাম। অর্ষণীয় হয়ে উঠেছে চিনির বাজার। 1 কেজি চিনির জন্য গুনতে হবে 85 টাকা। প্যাকেট চিনি গত সপ্তাহে ছিল 78 টাকা, এই সপ্তাহ হচ্ছে 84 টাকা, 6 টাকা বাড়ছে কেজিতে। খোলা চিনি ছিল 75 টাকা, এখন খোলা চিনি 80 টাকা কেজি। লাল যে চিনিটা দেশি ওটা ছিল 70 থেকে 72 টাকা, ওই চিনি এখন 85 থেকে 90 টাকা কেজি। টানা কয়েক সপ্তাহ চড়া দামে বিক্রি হলেও চলতি সপ্তাহে সামান্য কিছুটা দাম কমেছে গ্রীষ্মকালীন সবজি। 40 থেকে 50 টাকার মধ্যে মিলছে বেশিরভাগ সবজি। তবে সিম কপি সহ বেশ কিছু আগাম শীতকালীন সবজির দেখা মিললেও দাম নাগালের বাইরে। সিম, ফুলকপি, পাতাকপি, লাউ, টমেটো এই সব সবজিগুলো 100 টাকার উপরে। আর গ্রীষ্মকালের সবজি যেটি আছে, চিচিঙ্গা যেমন 50 টাকা ছিল, 60 টাকা ছিল, 40 টাকা, যেমন পটল ছিল 50 টাকা, তখন 40 টাকা। মাছের আকালে ভুগছে কাঁচা বাজার। ভরা মৌসুমে ইলিশের সরবরাহ বেড়েছে ঠিকই, কিন্তু অন্যান্য দেশি মাছের সরবরাহ বেশ কম, তাই দামও বেশি। 500 থেকে 700 টাকা কেজি নিচে মিলছে না নদ নদীর মাছ। অন্যদিকে সরবরাহ বাড়লেও ইলিশের দাম নিয়ে হতাশ ক্রেতারা। ভারতে মাল কম, যার জন্য দাম বেশি। ইলিশ মাছের দাম কমে নেই, সে আগের মতোই আছে। 1800 টাকা কেজি বড় সাইজগুলো, 1600 টাকা কেজি। বিশেষ করে আমরা জানি যে এখন ইলিশ মোটামুটি ধরা পড়তেছে, আবারও বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 3 থেকে 4 টাকা বেড়ে প্রতি কেজি দেশি পেঁয়াজের জন্য গুনতে হচ্ছে 50 টাকা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।
মহামারীতেও এগিয়ে চলেছে কক্সবাজারের মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ, কিন্তু খানিকটা ব্যয় বেড়েছে প্রকল্পের, জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। তবে নির্ধারিত সময় অর্থাৎ 2024 সালেই উৎপাদনে আসবে 1200 মেগাওয়াট সক্ষমতার মেগা প্রকল্পটি। সেই সাথে গভীর সমুদ্র বন্দর চালু এখন সময়ের ব্যাপার মাত্র। মাতারবাড়ি থেকে ফিরে শাহরিয়ার কবির সৈকতের ক্যামেরায় মাহফুজ মিশুর রিপোর্ট। কক্সবাজারের মহেশখালী উপজেলা, এখানকার মাতারবাড়িতে দিনরাত চলছে বিশাল কর্মযজ্ঞ। বাংলাদেশ সহ 13 দেশের 7000 মানুষ কাজ করছে এই প্রকল্পে। তাদের শ্রমে বঙ্গোপসাগরের কোলে এখন অনেকটাই দৃশ্যমান মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল অবকাঠামো। পায়রার মতোই স্টিল এবং ইস্পাত দিয়ে তৈরি হচ্ছে ব্রয়লার চেম্বার। প্রায় 5000 বিঘা জমিতে প্রকল্পের কাজ শুরু হয় 4 বছর আগে। বিদ্যুৎ বিভাগের সাথে প্রকল্পটি বাস্তবায়ন করছে বন্ধুরাষ্ট্র জাপান। পরিকল্পনা, প্রথম ধাপে 2টি ইউনিট চালুর, যার প্রতিটি থেকে আসবে 600 মেগাওয়াট বিদ্যুৎ। এরকম আরও 2টি ইউনিট করতে চায় কোল পাওয়ার কোম্পানি, তাহলে এখান থেকে মোট আসবে 2400 মেগাওয়াট। এরই মধ্যে প্রথম ইউনিটের 55 ভাগের বেশি কাজ শেষ। এই প্রকল্পের অগ্রগতি প্রায় 55.85% এবং সরকার নির্ধারিত সময়ের মধ্যে এই প্রকল্প শেষ করার জন্য এই প্রকল্পে প্রায় 7000 লোক কাজ করছে, 5088 জন বিদেশি লোক আছে, যারা 13টা দেশের নাগরিক। আমদানি করা কয়লা দিয়ে চলবে এই বিদ্যুৎ কেন্দ্র, সেজন্য খনন করা হয়েছে 18.5 মিটার গভীরতার চ্যানেল। কয়লা আর জ্বালানি তেল খালাসে তৈরি হয়েছে আলাদা জেটি। বিদ্যুৎ বিভাগ বলছে সর্বাধুনিক প্রযুক্তির কেন্দ্রটিতে নিশ্চিত করা হয়েছে পরিবেশ সুরক্ষার বিষয়টি। আলট্রা সুপার ক্রিটিক্যাল প্ল্যান একটা চলতেছে আমাদের পটুয়াখালীতে, আমরা তাদের পারফরমেন্স দেখতেছি, এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট ওখানে হচ্ছে। সো আমার কাছে মনে হচ্ছে যে ওরা ওরকম হার্মফুল না, যেহেতু এটা জাইকার ফাইন্যান্স প্রজেক্ট, তাদের অনেকগুলো রিকোয়ারমেন্ট ছিল, সেগুলি রিকোয়ারমেন্টের মধ্যে এগুলো একটা অংশ ছিল। সো সেখানে চিন্তা করি কিন্তু এই প্রজেক্টটা করা হয়েছে, বিশেষ করে পরিবেশের কথা সবচেয়ে বেশি চিন্তা করে করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের বড় জ্বালানি হাব হবে এই মাতারবাড়ি এলাকা। নির্ধারিত সময়ে উৎপাদনে আনতে দিনরাত কর্মযজ্ঞ চলছে মাতারবাড়ির এই কয়লা বিদ্যুৎ প্রকল্পে। আর এটি উৎপাদনে আসলে মোট বিদ্যুতের যে পরিমাণ দাঁড়াবে তা প্রয়োজনের চেয়ে বা চাহিদার চেয়ে অনেক বেশি। আর তাই এখনই বাড়তি বিনিয়োগ এবং শিল্পায়ন নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন, যাতে করে নতুন বিদ্যুতের চাহিদা তৈরি হয়। আর তা না হলে এইসব বাড়তি বিদ্যুৎ হতে পারে অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, মাতারবাড়ি কয়লা ভিত্তিক প্রকল্প, কক্সবাজার। বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজ ঘিরে অনুশীলন শুরু করেছে দুদল। প্রথমবার আজ সকালে অনুশীলন করে টাইগাররা, একটু পর করার কথা কিউইদের। মিরপুরের বাংলা স্টেডিয়ামে আছেন সহকর্মী হাসিনুর রহমান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসিনুর, কেমন অনুশীলন দেখলেন বাংলাদেশের, আর নিউজিল্যান্ডের সবশেষ আপডেট কি? বাংলাদেশ দলের অনুশীলন শেষ হয়েছে, নিউজিল্যান্ড দল কেবল নামছে, আমি যখন লাইভ শুরু করছি 5-6 জন ক্রিকেটার মাঠে নেমেছে। বাংলাদেশ দলের অনুশীলন যেহেতু শেষ হচ্ছে, একটু বিস্তারিত দর্শকদের জানিয়ে দিতে চাই, আজকে বাংলাদেশ প্রথম অনুশীলন শুরু করলো এটা সবারই জানা। তবে 19 সদস্যের যে চূড়ান্ত স্কোয়াড আছে নিউজিল্যান্ড সিরিজের বিপক্ষে, তার মধ্যে 18 জন ক্রিকেটার আজকে উপস্থিত ছিলেন। একমাত্র অনুপস্থিত কেবল সাকিব আল হাসান, তিনি যেহেতু যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন, 25 তারিখে তিনি কোয়ারেন্টাইনে আছেন। আমরা যেটা জানতে পেরেছি, আগামীকালকে থেকে তিনি দলের সাথে অনুশীলনে যোগ দেবেন, অর্থাৎ দলের সবাই কিন্তু ইঞ্জুরি মুক্ত এবং সুস্থ আছেন। বাংলাদেশ দল আসলে শুরুতেই যথারীতি ওয়ার্ম আপ দিয়ে শুরু করেছে, এরপরে আসলে ফিল্ডিং হয়েছে, এরপর ব্যাটিং বোলিং অনুশীলন হয়েছে। তবে আজকে যেটা আমরা দেখেছি একটু ব্যতিক্রমী মনে হচ্ছে, যে সব ডিপার্টমেন্টের কোচরা আলাদা আলাদা ক্রিকেটারদের সাথে বৈঠক করেছে, একটা মিটিং করেছে, সচরাচর একসঙ্গে সবাইকে নিয়ে কিন্তু অনুশীলনের আগে একটা ছোট মিটিং হয়ে যায়। কিন্তু পেস বোলিং কোচ পেসারদের নিয়ে, স্পিন বোলিং কোচ, এমনকি নতুন ব্যাটিং কোচ অ্যাশবেল প্রিন্স জিম্বাবুয়ে সিরিজে দায়িত্ব পালন করার পর এখন পুরোপুরি পাকাপাকি ভাবে বিসিবির দায়িত্ব নিয়ে কিন্তু তিনি আজকে অনুশীলনে এসেছেন। তিনিও ব্যাটসম্যানদের নিয়ে আলাদাভাবে মিটিং করে অনুশীলন করেছেন। তো সব মিলে বাংলাদেশ দলের প্রস্তুতি ভালো হয়েছে এবং নিউজিল্যান্ড দল দুপুর 2টা থেকে অনুশীলন শুরু করবে। তাদের অনুশীলনের সময় হয়ে গেছে, আরো কিছু সময় বাকি আছে, তারা মাঠে এসে পৌঁছেছে। দেখা যাক পরবর্তী সংবাদে তাদের অনুশীলন কেমন হলো, সেই বিষয়ে দর্শকদের আপডেট জানানোর চেষ্টা করব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে হাসিনুর। করোনা আক্রান্ত ফিন অ্যালেনের পরিবর্তে নিউজিল্যান্ড দলে ডাক পেলেন ম্যাট হেনরি, দ্রুতই দলের সাথে যোগ দেবেন তিনি। গেল শুক্রবার ঢাকায় আসেন দ্য 100 খেলে আসা কিউই ব্যাটসম্যান ফিন অ্যালেন, কিন্তু এর 2 দিন পর করোনা ধরা পড়ে, তার রাখা হয় আইসোলেশনে। তার পরিবর্তে অবশেষে ডাক পেলেন পেসার ম্যাট হেনরি। পাকিস্তান সফরের জন্য নিজ দেশে অনুশীলন করছিলেন তিনি। আগামী সোমবার নিউজিল্যান্ড ছাড়বেন তিনি এবং যোগ দেবেন দলের সাথে। ঢাকা আসার পর থাকতে হবে 3 দিনের হোটেল কোয়ারেন্টাইনে, এরপর করোনা টেস্টে নেগেটিভ এলে যোগ দিতে পারবেন অনুশীলনে।
সূচি অনুযায়ী হচ্ছে না বাংলাদেশ আফগানিস্তান যুবাদের সিরিজ। কাবুল বিমানবন্দরে হামলার পর সিরিজ পিছিয়ে যাচ্ছে সেটা নিশ্চিত করেছে বিসিবি। আগামী 31 আগস্ট ঢাকা আসার কথা ছিল আফগান যুবাদের, বাংলাদেশে এসে সেপ্টেম্বরে 5টি ওয়ানডে ও 1টি 4 দিনের ম্যাচ খেলার কথা তাদের। এজন্য 18 আগস্ট থেকে সিলেটে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। ঠিক সময়ে সিরিজ আয়োজন নিয়ে আশাবাদী ছিল দুদেশই, কিন্তু কাবুল বিমানবন্দরে হামলার পর পিছিয়ে যাচ্ছে সিরিজ। দুদিন পর সবকিছু চূড়ান্ত হবে বলে আশা করছে বিসিবি। আধুনিক একটি পূর্ণাঙ্গ ফুটবল স্টেডিয়াম তৈরিতে ফিফার কাছ থেকে 1000 কোটি টাকার বেশি অনুদান পেতে চলেছে বাফুফে, ফলে থেমে যেতে পারে 100 কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামকে ঘিরে চলমান সংস্কার কাজ। ক্রীড়া প্রতিমন্ত্রী দেশে ফিরলেই এ নিয়ে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। বাফুফের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করলেও চলমান প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা এনএসসির সচিব জানালেন, আনুষ্ঠানিকভাবে এখনও তারা কিছু জানেন না। সহকর্মী অলোক হাসানের বিশেষ রিপোর্ট। 100 কোটি টাকা ব্যয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ। এরই মাঝে প্রেস বক্সের উপরের ভিআইপি লাউঞ্জের কাজ প্রায় অর্ধেক শেষ। মেগা এই প্রকল্প শেষ করার মেয়াদ 2022 সাল পর্যন্ত। তার আগেই অবশ্য দেখা দিয়েছে প্রকল্পটির কাজ স্থগিত হবার শঙ্কা, তবে তা সরকারি কোনো নির্দেশনার কারণে নয়। নাম প্রকাশে অনিচ্ছুক বাফুফের এক প্রভাবশালী কর্তা জানিয়েছেন, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা 1000 কোটি টাকার বেশি বরাদ্দ দিচ্ছে বাফুফেকে, যার পুরোটাই ব্যয় করতে হবে একটি আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ আধুনিক স্টেডিয়াম তৈরিতে। ক্রীড়া প্রতিমন্ত্রী দেশে ফিরলে এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলে জানা গেলেও ভিন্ন কথা প্রকল্প বাস্তবায়ন সংস্থা এনএসসির সচিবের। তিনি জানিয়েছেন এ ধরনের কোনো তথ্য তাদের জানা নেই। এটি হয়তোবা যদি ফিফার এরকম কোনো প্রস্তাব থাকে, সেটি এখানকার যে প্রতিনিধি অর্থাৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই বিষয়টি হয়তো সম্মুখ অবহিত আছে, তবে আমরা এখন পর্যন্ত এ ধরনের কোনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাবনা পাইনি। আধুনিক পূর্ণাঙ্গ স্টেডিয়াম তৈরিতে ফিফার অনুদান মিললে চলমান প্রকল্পের ভবিষ্যৎ কি, এমন প্রশ্নের উত্তরে সচিব জানালেন তখন আইন মেনেই সিদ্ধান্ত নেওয়া হবে। ওরকম যদি কোনো প্রস্তাব আসে তো তখন সেটা যুব ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ বা বাফুফে বা ফিফাই যদি এর সংশ্লিষ্টতা থাকে তখন এটার বাস্তবতা পরীক্ষা নিরীক্ষা করা সেই বিষয়ের আলোকেই ব্যবস্থা নেওয়া হবে। ফিফার মাধ্যমে এই প্রকল্পের অর্থায়ন হলেও নেপথ্যে রয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। আপাতত বাফুফে এ নিয়ে নিশ্চুপ থাকলেও জানা গেছে দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তারা। অলক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা। ইউরোপের দলবদলের উত্তেজনা এবার ছাড়িয়ে গেছে মাঠের খেলার উত্তাপকেও। এতদিন মেসিকে নিয়ে নানা নাটকীয়তার পর এবার ফোকাসে রোনালদো। ইতালির গণমাধ্যমের খবর, ইভেন্টাসের ড্রেসিং রুম ছেড়ে দিয়েছেন CR7, আজই ফাইনাল হতে পারে ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি। এদিকে এমবাপ্পের জন্য চূড়ান্ত প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। চরম নাটকীয়তা ইউরোপের দলবদলে। নাটকটা মূলত ছিল কেইন, এমবাপ্পে, রোনালদোর অনেক যদি কিন্তুর উপর। হয়েছেও তাই, শেষ 4 দিনে এসে সমাধান হতে যাচ্ছে সব গুঞ্জনের। প্রথম খবর ছিল ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন থাকছেন না টটেনহামে, তার গন্তব্য হতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। মৌসুমের শুরুর অনুশীলনে তো আসেনি, লিগের প্রথম ম্যাচেও ছিলেন না দলের সাথে, শেষ পর্যন্ত স্পার্সেই থাকছেন বলে জানালেন কেইন। আমি মনে করি কেইনের সামনে এখন সব কিছু পরিষ্কার, সে এখানে থেকেই নিজের খেলায় মনোযোগী হবে। ক্লাব ফুটবলে নিজেকে যত বেশি ঝালিয়ে নেবে দেশের জন্য তা অনেক মঙ্গলজনক। কেইনকে না পেয়ে তার জায়গায় এখন ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে ফেরানো অনেকটাই নিশ্চিত করে ফেলেছে ম্যানচেস্টার সিটি। রোনালদোকে দলে ফেরানোর দৌড়ে প্রথম নাম শোনা যায় PSG-র, কিন্তু এমবাপ্পের সিদ্ধান্ত চূড়ান্ত হতে না হতেই সিটি বাগিয়ে নিল রোনালদোর মন। ইতালির গণমাধ্যম বলছে এরই মধ্যে নাকি ড্রেসিং রুমের লকার পরিষ্কার করে ছেড়ে দিয়েছেন রোনালদো। এদিকে বিপদেই পড়েছে PSG, এমবাপ্পের চলে যাওয়া চূড়ান্ত না হওয়ায় রোনালদোর সাথে কথা সামনে বাড়ানো হয়নি। গেল মৌসুমে দলটির হয়ে 42 গোল করা এই স্ট্রাইকারের জন্য 160 মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। অলক হাসান, যমুনা স্পোর্টস। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি।